এই শিশুর নাম বাঁধন। ভালো করে গুছিয়ে কথা বলতে শেখেনি এখনো, তবে প্রিয় খাবারের জন্যে আবদার করতে শিখে গেছে। বাঁধনের আবদারের কাছে হার মানেন মা কুলসুমা বেগম। আবদার রাখতে গিয়ে প্রিয় সন্তানের হাতে তুলে দেন এনার্জি ড্রিঙ্কস। গরম লাগে তো, গরমে ঠান্ডা লাগে, তাহলে লেগে এটা পান করলে কি হবে তা বোঝার বয়স হয়নি বাঁধনের। কিন্তু যার বোঝার কথা, সেই মাই যখন 10 মাসের সন্তানের মুখে এমন পানীয় তুলে দেন, তখন বিষয়টি স্বাভাবিক মনে হতে পারে। আসলেই কি তাই? এই ট্রাক চালকের নাম মোতালেব। ট্রাক ভর্তি পণ্য নিয়ে ছুটে বেড়ান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। গাড়ির চাকা ঘুরলে সংসারের চাকা ঘুরে, ঘন্টার পর ঘন্টা ট্রাক চালালে শরীরে ক্লান্তি আসে। তার ক্লান্তি কমাতে মোতালেব হাতে তুলে নেন এনার্জি ড্রিঙ্কস। শরীরের ক্লান্তি দূর করার জন্য এই লেখায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান, চলছে 4th সেমিস্টারের পরীক্ষা, তাই রাত জেগে লেখাপড়া করতে হয় তাকে। চোখের ঘুম তাড়াতে মেহেদী হাসানও হাতে তুলে নেন এই এনার্জি ড্রিঙ্কসের বোতল। পড়াশোনা করতে হচ্ছে এখন, শখের বসে কিংবা অভ্যাসগত কারণে নিয়মিত এনার্জি ড্রিঙ্কস পান করেন। আর বিজ্ঞাপনের ভাষায় এগুলো এমন একটা পানীয় যেগুলো নাকি মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি করে, মনে এনে দেয় প্রশান্তি। আদৌ কি তাই? ইনভেস্টিগেশন 360 ডিগ্রির এবারের পর্বে আমরা দেশের বিভিন্ন জেলা শহরগুলো চষে বেরিয়েছি শুধু এটা জানার জন্য, এনার্জি ড্রিঙ্কসের হেলকি আসলে কোথায় লুকিয়ে। চট্টগ্রাম বাস স্ট্যান্ড এলাকা। এই দোকানদারের দাবি, তিনি এনার্জি ড্রিঙ্কস বিক্রি করেন না। এনার্জি না বলতো, আমার না এগুলো বিক্রি করি না। কিন্তু দেখুন, মাত্র 10 মিনিট আগে এই দোকান থেকেই এনার্জি ড্রিঙ্কস কিনেছিল টিম 360 ডিগ্রির এক সদস্য। এই ব্যবসায়ীর কর্মকাণ্ড দেখে মনে সন্দেহ জাগে, তিনি হয়তো নকল এনার্জি ড্রিঙ্কসের কেনাবেচা করে আসছিলেন। আসল আর নকলের পার্থক্য ক্রেতা সাধারণের বোঝার উপায় নেই। তবে এর চাহিদা যে অনেক বেশি তার প্রমাণ পাওয়া গেল রাজধানীর পুরান ঢাকায় একটি অভিযানে এসে। শুরু হলো তল্লাশি। এক এক করে বেরিয়ে এলো দেশি বিদেশি নানান ব্র্যান্ডের এনার্জি ড্রিঙ্কস। এসব নকল এনার্জি ড্রিঙ্কস পান করলে কি ক্ষতি হতে পারে সেটা জানতে টিম 360 ডিগ্রি হাজির হলো একজন বিশেষজ্ঞের কাছে। নকল তো বটেই, তিনি প্রশ্ন তুললেন আসল এনার্জি ড্রিঙ্কস নিয়েও। যেসব রোগী আমার ভালো আছে মাদক চিকিৎসার পরে, ওরা যখন আমাদের কাছে ফলো আপে আসে, তখন তারা যে দাবিটা করে, যা সব ছেড়ে দিয়েছে, একটা জিনিস খায়। কি খাও? এনার্জি ড্রিঙ্কস। সেখানে অপিয়াম গ্রুপ অফ ড্রাগস, ক্যাফেইন, বিয়ার বা অ্যালকোহল, এগুলো সবগুলোই মাদক। এখন হয়তো বিয়ার বা অ্যালকোহলের কি পরিমাণ থাকলে মাদক বলা হবে, এগুলো নিয়ে ক্যাটাগরি। তার মানে সবাইকে আকৃষ্ট করতে কথার ফুল ঝুড়ি ছুটিয়ে বাজারে এনার্জি ড্রিঙ্ক ছাড়া হচ্ছে। এইসব উপাদান যে কতটা ক্ষতিকর তা ইতিমধ্যে আপনারা অনুধাবন করতে পেরেছেন। কিন্তু আমরা অনুসন্ধানের আরো গভীরে যেতে চাই, দেখতে চাই এসব এনার্জি ড্রিঙ্কস আমাদের কতটা গভীর অন্ধকারে নিয়ে যায়। আর সেই অনুসন্ধানে এবার আমাদের গন্তব্য মুন্সীগঞ্জে। মুন্সীগঞ্জের রামগোপালপুরের রিকারি বাজার এলাকা। এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন 50 বছর বয়সী হযরত আলী। 2013 সালের 28 জুন মারা যান তিনি। এখন তার শ্যালক নূর হোসেন এখানে নিয়মিত বসেন। টিমের সদস্যরা জানতে চাইল হযরত আলীর মৃত্যুর কারণ। বলছে আর কি, আমি একটা স্পিড গেম পাইছি, আর অন্য কোনো কিছু পাইনি।
খাওয়ার পরে এই আউতাউলের বাসায় এসে আমার চোখ জ্বালা পোড়া করতেছে। ক্লিনিকে নিয়ে আল্ট্রাসাউন্ড করাইছি, মানে এসিসি করাইছি, আর রক্ত পরীক্ষা করাইলাম। হ্যাঁ বললো যে ডাক্তার বললো যে স্টোক হয়েছে। অর্থাৎ এনার্জি ড্রিঙ্কসের সেই ক্ষতিকারক উপাদান কেড়ে নিয়েছে হযরত আলীর জীবন, আর ছেলে সন্তান নিয়ে এখন দিশেহারা শাহানা বেগম। যারা সিলডেনাফিল খায় তাদের হার্ট ডিজিজ থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ বলে আমরা, উচ্চ রক্তচাপ বা যে কোনো হার্ট ডিজিজ তাদের ক্ষতি হতে পারে, আর খেতে গিয়ে একটা হার্ট অ্যাটাকও করতে পারে। জয়পুরহাটের খেতলাল উপজেলার জিয়াপুর গ্রাম, 2013 সালের 18 জানুয়ারি আতিকুর রহমানের সাথে বিয়ে হয় পাশের গ্রামের মেয়ে জেসমিন আক্তারের। আতিক পেশায় চাকুরিজীবী, কাজ করতেন উপজেলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী হিসেবে। এটা শুক্রবার রাত ছিল, বাসর ঘরে স্বামীর অপেক্ষায় ছিলেন জেসমিন, কিন্তু আতিক ঘরে ফিরে আসেনি। আসে তার লাশ, কিন্তু কেন এমন হলো, কি ঘটেছিল সেদিন? অনেকক্ষণ দেরি হচ্ছে, আমি বাইরে যাই, দেখতেছি মাথা পানি দিচ্ছে, আমি ধরে নিয়ে আসলাম। আসার পরে আমি ওদিকে টলিবেগ খুলতেছি, এদিক পড়ে গেছে। আতিকের মা সানোয়ারা বেগম ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায়। বাসর রাতে বন্ধুদের পরামর্শ নিয়ে এনার্জি ড্রিঙ্কস পান করেছিল আতিক। স্থানীয় জনপ্রতিনিধি খবরটা নিশ্চিত করলেন। বোতল বা পালায় খাওয়ার পরে ওই দেখেন যে চোখে কয় কেমন যেন হইলে হয় আসে, ওই চান্সই হয়তো পড়ে গেছে, মাছ মাংস খাসে আর রক্ত গরম। এসব অনুমোদিত কিংবা অনুমোদন ছাড়া এনার্জি ড্রিঙ্কস যে কতটা ভয়ঙ্কর তা শুধুমাত্র হযরত আলী কিংবা আতিকের পরিবারের সদস্যরাই জানেন। আমাদের প্রশ্ন, এসব মৃত্যু কিংবা শারীরিক ক্ষতির বিষয়ে দায় দায়িত্ব কে নেবে? অনুমোদনের ক্ষেত্রে তো সরকারের একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানের উপর দায় চাপিয়ে যাচ্ছে, তাহলে আসল দোষটা কার সেটাও তো জানতে হবে। ফিরছি একটা বিরতির পর। আপনারা দেখছেন ইনভেস্টিগেশন 360°। এদেশের বেশিরভাগ খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ করে বিএসটিআই। কেউ যদি খাদ্যপণ্য বাজারজাত করতে চায় তবে এই প্রতিষ্ঠানের অনুমোদন লাগে। এর বাইরে অন্য কেউ যদি এই প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করতে চায় তাহলে বিএসটিআই এর নির্দিষ্ট মান অনুযায়ী স্বেচ্ছাপ্রণোদিত লাইসেন্স দিতে হবে, কিন্তু এক্ষেত্রে তো রয়েছে প্রতারণার চাপ। অনুসন্ধানের শুরুতে প্রায় সব উৎপাদনকারী প্রতিষ্ঠানের এনার্জি ড্রিঙ্ক সংগ্রহ করেছিল টিম 360°। এবার টিমের সদস্যরা এসব এনার্জি ড্রিঙ্কসের পরীক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর দিকে একটু নজর দিতে চায়। এই মোড়কের গায়ে আছে পিএসটিআই এর সিল, আর বাজারে ছাড়ার আগে এসব পানীয় পরীক্ষা করেছে পিসিএসআইআর অর্থাৎ সায়েন্স ল্যাব। সায়েন্স ল্যাব এসব কোম্পানির পানীয় পরীক্ষা নিরীক্ষা করেছিল কিনা সেটা জানতে একটি লিখিত আবেদন করে টিম 360°। সেই আবেদনের কোনো তথ্য দেয়নি এই প্রতিষ্ঠান। পিএসটিআই এবং সায়েন্স ল্যাব ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের নামেও কিছু এনার্জি ড্রিঙ্কস বাজারে ছাড়া হয়েছে। দেখা যাক এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবার কি বলেন। একসময় এই ইনস্টিটিউট বিএসটিআই এর একটা রেফারেন্স ল্যাব ছিল, এখন তো দীর্ঘদিন ধরে আমরা সেই জিনিসগুলো আমরা রেফারেন্স ল্যাব হিসেবে বিএসটিআই এর কাজ করছে না। বিএসটিআই এর অনুমোদন নিয়ে যেসব কোম্পানি এনার্জি ড্রিঙ্কস এর মধ্যে সিলডেনাফিল সাইট্রেট ব্যবহার করেছে সে বিষয়ে ওই দপ্তরের কথা জানা দরকার। এক্ষেত্রে সংশ্লিষ্ট যে সকল আইন প্রয়োগকারী সংস্থা আছে, দেশে বিদ্যমান যে আইন আছে, মাদক নিয়ন্ত্রণ আইন, এইসব আইনে এগুলি দেখা যেতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিএসটিআই, সায়েন্স ল্যাব, ঔষধ প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট, কোনো প্রতিষ্ঠানই দায় নিতে নারাজ। বরং এক প্রতিষ্ঠান দেখিয়ে দেয় অন্য প্রতিষ্ঠানকে, আর সবার বক্তব্যে আমরা যখন ফাঁকায় পড়ে গেছি ঠিক তখনই আমাদের হাতে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন নথি। এবার সেই নথির দিকে নজর দেওয়া যাক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2014 সালের নভেম্বরে কয়েকটি প্রতিষ্ঠানের অবৈধ এনার্জি ড্রিঙ্কস এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। নির্দেশে বলা হয় সিলডেনাফিল সাইট্রেট ও মাত্রাতিক্ত ক্যাফেইন যুক্ত পানীয়
জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ, সহজ কথায় ক্ষতিকর। এগুলো বেআইনি ও প্রতারণামূলকভাবে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এবার একটু মিলিয়ে নিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন নথিতে কোন কোন এনার্জি ড্রিঙ্কস উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত বছর 3 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গোপন নথি তার অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিল, কিন্তু এরপর চলে গেছে 3 মাসেরও বেশি সময়। গোপন নথি হাতে পাবার পর একটা লম্বা সময় আমরা অপেক্ষা করেছি শুধু এটা দেখার জন্য যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অবৈধ এনার্জি ড্রিঙ্কস বানানো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা নেওয়া হয়। 12 ফেব্রুয়ারি 2015 টিম 360 ডিগ্রি হাজির হলো বিএসটিআই কার্যালয়ে। জানতে চাওয়া হলো অবৈধ এনার্জি ড্রিঙ্কস উৎপাদনকারীদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা তারা পেয়েছেন কিনা। রিপোর্টগুলি আমরা সব জায়গা থেকে এখনো পাইনি, আমরা পেলে পরে অবশ্যই এটা আমরা ব্যবস্থা নেব। একই দিন একই সময়ে টিমের আরেক সদস্য হাজির হলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরে। এই প্রতিষ্ঠানটির উত্তর বিএসটিআই এর মতো, তারা কোনো অভিযান পরিচালনা করেননি, কবে করবেন তার সিদ্ধান্ত এখনো হয়নি। একই দিন বেলা 12টা এবারের গন্তব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে, সেখানেও একই প্রশ্ন। আমার যারা জনবল আছে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি, তবে আমার যে বক্তব্য এই বিষয়ে একটা সুনির্দিষ্ট আইন হওয়া দরকার এবং কর্তৃপক্ষ নির্ধারণ হওয়া দরকার। নির্দেশনা আসে কিন্তু বাস্তবায়ন হয় না, কেন হয় না সেটা বোঝার মতো বোধ বুদ্ধি বয়স সবই আছে সাধারণ মানুষের, তাই এ বিষয়ে নতুন করে আর কিছু বলতে চাই না।